আসসালামু আলাইকুম। আজকের আমার যে বিষয়টা থাকতেছে এটা এসএলডির উপরে, অ্যাবাউট এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা সম্পর্কে আমরা যারা ইলেকট্রিক্যালে কাজ করি তারা আমরা সবাই বলে অবগত, কিন্তু অনেকেই আমরা এটাকে পড়তে পারি না, কিংবা পড়তে পারলেও সেটা বাস্তবিকতার সাথে মিলিয়ে বুঝতে পারি না। তো যার কারণে আমার এই এসএলডিটা করা, এসএলডির কীভাবে পড়তে পারবেন এই টিউটোরিয়ালটা করানো হয়েছে। তো যা হোক, আমি রুবেল, আমি বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে লোকেশন দেওয়া আছে, সাব স্টেশন রুম SDP 10, এটা কত নম্বর ডিবি বোর্ডের এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সেটা এখানে দেওয়া আছে, এবং সেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ সাব স্টেশন এখানেও উল্লেখ করা আছে। একটা একটা এসএলডিতে আপনি যখন দেখবেন একটা এসএলডি প্রম্পট, সেখানে প্রথম দিকেই দেখতে পারবেন এইরকম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থাকবে, এখানে লোকেশন উল্লেখ করা থাকবে, এখানে অ্যাজ বিল্ড, আর এখানে আপনার বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, কি করছে, কত তারিখে হয়েছে, এটার চেক লিস্ট কি করেছে, এবং মূল অংশটুকু শুধু এইটা। তো আমরা এই মূল অংশটুকু আলোচনা শেষ করব, লাইনটা কোথা থেকে আসছে এবং কোথা থেকে লাইনটা চলে গেছে, এবং মাঝখানে কি কি ব্যবহার করা হয়েছে আমার এই টোটাল অংশে থাকছে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমার এই যে এসএলডিটা দেখলেন সম্পূর্ণ, এই এসএলডিটা পাওয়ার কোথা থেকে আসছে সেটা এখানে উল্লেখ করা আছে, ফিট ফর্ম সাবস্টেশন, অর্থাৎ এটা অন্য একটা বড় সাবস্টেশন থেকে পাওয়ার আসছে থ্রি ফেজের মাধ্যমে। দেখেন এখানে একটা, এটা আমরা থ্রি ফেজ বুঝিয়েছি, এটা অনেকে অন্য কালারও ইউজ করতে পারেন বা আপনিও অন্য কালার ইউজ করতে পারেন, কিন্তু আমাদের এই এসএলডিটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিচ্ছি, আপনারা স্যাম্পল আপনাদের মতো পরবর্তীতে করে নিতে পারবেন। এখানে দেখেন থ্রি ফেজ, এখানে তিনটা ফেজ দেওয়া আছে, একটা ব্রেকারে আনা হয়েছে, ইনপুট হয়েছে সাবস্টেশন থেকে সরাসরি একটা ব্রেকারে আসছে, সেই ব্রেকারটা কত 100 এম্পিয়ারের একটা টিপি ব্যবহার করা হয়েছে, যেটা MCCB বলে। এখানে দেখেন 100 এম্পিয়ার টিপি, থ্রি ফেজের একটা MCCB, যেটা মূল রেট কেস সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, এবং এই সার্কিট ব্রেকারের মাঝখানে অ্যাডজাস্ট করা আছে 70 এম্পিয়ার, এইটুক উল্লেখ করা আছে, এবং এটার ইনপুটে কত RM-এর কেবল ঢুকেছে সেটাও আপনার এখানে উল্লেখ করা আছে। দেখেন এখানে 4 কোর বিশিষ্ট 25 RM-এর কেবল, প্রত্যেকটা একটা একটা করে 25 RM-এর কেবল, যে কেবলটা হচ্ছে NY থ্রি ফেজ, অর্থাৎ এই 4 কোরের ভিতরে তিনটা ফেজ এবং একটা নিউট্রাল আনা হয়েছে, এবং এর সাথে আলাদা আরেকটা তার দেখেন, এখানে সিঙ্গেল কোরের 1 কোরের 16 RM-এর RM, এখানে RM NY কেবল, যেটা ECC আর্থিং এর জন্য আনা হয়েছে। তো আমি আশা করতেছি যে আপনারা এর লোকেশন এবং ব্রেকারের ইনপুট পর্যন্ত, ব্রেকার পর্যন্ত এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি ডিবি বোর্ডের ভিতরের যে অংশগুলো, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো দর্শক দেখেন, ভিউয়ার্স, এখানে প্রথমে যে ব্ল্যাক কালার একটা মার্কিং দেখতেছেন, এটা মূলত এখানে দেওয়া আছে 4 RM বডি আর্থ, এখানে দেখেন BY কেবল দিয়ে যেটা বডি আর্থ করা হয়েছে, অর্থাৎ টোটাল ডিবি বোর্ডটাকে আর্থিং এর আওতায় আনা হয়েছে, টোটাল 4 RM-এর কেবল দিয়ে। তো দেন দেখেন এটার মাঝখানে সাবস্টেশন রুম SDP 10, এর উপরে এটা লোকেশন দেওয়া আছে, সাব স্টেশন রুম 10, অর্থাৎ ফিট ফ্রম এ সাবস্টেশন থেকে, সাবস্টেশনের ভিতরে সাবস্টেশন থেকে SDP-তে আসছে, এবং SDP-র ভিতরে দেখেন যে আমরা বাসবার দেখি, একটা ডিবি বোর্ডের ভিতরে আমরা যে বাসবারগুলো দেখি সে এরকম ফেজের জন্য তিনটাও দেখেন, বা আর্থিং এর জন্য আলাদা সাইডে দেখেন, নিউট্রালের জন্য দেখেন, এরকম যে বারগুলো দেখেন। তো ঠিক আমি জাস্ট নিজের ভাষায় কথাগুলো বলতেছি, তো যা হোক আপনারা সহজভাবে আশা করি বুঝতে পারবেন। এই এটাকে বাসবার ধরা হয়েছে, সেই বাসবারটা
টিপি থ্রি ফেজ ব্যবহার করা হয়েছে, যেটা 100 অ্যাম্পিয়ার বাসবার লোড নিতে পারবে এরকম ক্ষমতা সম্পন্ন, সেটা এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন এটার প্রথম দিকে বাসবার পর্যন্ত আশা করি বুঝতে পারলেন, বাসবারের লাইনটা আসছে কই থেকে, এই আপনার MCCB অর্থাৎ যেটা সাবস্টেশন থেকে যে ব্রেকারে ইনপুট হয়েছে সেই ব্রেকারের আউটপুট আসছে কোথায়, বাসবারে। আর এই বাসবার থেকে আউটপুট হয়ে বিভিন্ন ব্রেকারে গেছে, সেই ব্রেকারগুলো কি এখানে দেখেন, এখান থেকে একটা ব্রেকার, এখানে একটা ব্রেকার, এখানে একটা ব্রেকার, বাসবার থেকে এই ব্রেকারে আসছে, এই ব্রেকারে আসছে, এই বাসবার থেকে এই ব্রেকারে আসছে, বাসবার থেকে এই ব্রেকারে আসছে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো বাসবার থেকে কীভাবে এখানে আসছে এবং এসএলটির মাধ্যমে কীভাবে আপনারা প্র্যাকটিক্যালভাবে দেখতে পারেন। তো যা হোক, দেখেন আমার ভিডিও হয়তো একটু লং টাইম হচ্ছে, কিন্তু আমি আশা করি আপনারা এটা সহজভাবে বুঝতে পারবেন, এটা অনেক চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। তো যা হোক, এখানে দেখেন 6 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার ব্যবহার করা হয়েছে, যেটা মিনিয়েচার সার্কিট ব্রেকার 6 অ্যাম্পিয়ার SP, যেটা সিঙ্গেল ফেজের একটা ব্যবহার করা হয়েছে। এখানে 25 অ্যাম্পিয়ার অর্থাৎ এগুলো তো ব্রেকারের সাইন দেওয়া নেওয়া, এটা আপনারা অন্য কোনো স্যাম্পলও ব্যবহার করতে পারেন, যেটা আমরা এখানে এটা ব্রেকারের স্যাম্পল ব্যবহার করছি, এটা ব্রেকারের স্যাম্পল ব্যবহার করছি, এটা রেড কালার কেবল ব্যবহার করছি, ইয়েলো কালার কেবল ব্যবহার করেছি। তো ব্রেকারগুলো দেখেন, ব্রেকার দেওয়া হয়েছে এবং ব্রেকারগুলো মান কত সেগুলো, ব্রেকার TPSP সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ সেগুলো এখানে লেখাও আছে, কালারিংও আছে, অর্থাৎ বোঝার জন্য সুবিধাগুলো দেওয়া আছে, এবং সেটার পরিমাণ কত, ব্রেকারগুলো কী পরিমাণ লোড নিতে পারবে বা কী পরিমাণের ব্রেকার সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। দেখেন এখানে 6 অ্যাম্পিয়ার না দেখতে পাচ্ছেন কি না, যাই হোক হয়তো এখন দেখতে পাচ্ছেন 6 অ্যাম্পিয়ার SP MCCB, এখানে দেখেন 25 অ্যাম্পিয়ারের SP MCCB, এখানে 6 অ্যাম্পিয়ার MCCB এবং 20 অ্যাম্পিয়ার SP। তো এভাবে ঠিক একইভাবে এখান থেকে সবগুলো একই। তো দেখেন এখানে ব্রেকারে ইনপুট হয়েছে, ইনপুট এবং আউটপুট পরবর্তীতে কি কেবলের মাধ্যমে লাইনটা সরবরাহ করা হয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে। এখানে দেখেন 2 আর্মের কেবল ব্যবহার করেছে BYA এবং সেটা সিঙ্গেল কোর 1 কোর 2x1x2.5 আর্মের কেবল ব্যবহার করেছে BYA, যেটা এই যে 2 যে দুইটা কোর তার ব্যবহার করেছে ফেজ এবং নিউট্রাল সেটাই উল্লেখ করা হয়েছে তারটা। হ্যাঁ, এবং এখানে তো দেখতে পাচ্ছেন না, এখানে রেড ব্যবহার করেছে 1, এখানে একটা রেড ব্যবহার করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, একটা রেড ব্যবহার করেছে, আর দিয়ে বোঝানো হয়েছে রেড এবং 1, দেখতে পাচ্ছেন আশা করি। এবং সেই লোডটা কোথায় গেছে দেখেন, সেটা একটা লাইটিংয়ের লোড, অর্থাৎ লাইট জ্বালানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সুইচিং পয়েন্টে চলে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ফার্স্ট একটা ব্রেকার, আপনি ঠিক এতটুকু বুঝতে পারলে SDB SLD ইলেকট্রিক্যাল SDB SLD-র সম্পর্কে বা প্যানেল বোর্ডের SLD সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে ধারণা পাবেন। ঠিক একইভাবে পরবর্তীটা একই, ব্রেকারের সাইজ দেওয়া আছে, কেবল সাইজগুলো উল্লেখ করা আছে, কি কালার কেবল ব্যবহার করা আছে এখানে ইয়েলোর জন্য, সরি দেখাচ্ছে না। তো যাই হোক, এরপর রেড ইয়েলো ব্লু রেড, এরপর দেখেন থ্রি ফেজের জন্য থ্রি ফেজ কোথায় গেছে, আর একটা রুমে গেছে, এখানে উল্লেখ করা আছে 4x এটা 4 কোর বিশিষ্ট 6 আর্মের কেবল BYA কেবল থ্রি ফেজ, যেটা 4 কোর কেবলের ভিতরে 3টা ফেজ এবং একটা নিউট্রাল ব্যবহার করা হয়েছে। ঠিক সেমভাবে এ দেখেন, দূর থেকে ভালো দেখা যাচ্ছে, আমি জুম করতে গিয়ে আরও খারাপ করে ফেলছি। তো যাই হোক, দেখেন এখানে দেওয়া আছে। তো এরপর এটা লাস্টের দিকে যে বিষয়গুলো থাকবে, এই প্রজেক্ট কি কোম্পানি, তারপর এখানে ড্রয়িং ট্রাইটেল কি ধরনের ড্রয়িং এখানে, অর্থাৎ এটা আমরা প্যানেল বোর্ডের সাব ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এসবগুলো উল্লেখ করা হচ্ছে, আর এখানে কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার
সিমেন্ট বাই, এরা এই সকল বিষয়গুলো চেক বাই, হ্যাঁ ডিজাইন বাই, ক্যাট বাই কে আর্ট করছে, ডিজাইন কে করছে, হ্যাঁ এটাও অ্যাপ্রুভ কে করবে, এবং কত তারিখে হয়েছে, কয়টা পেজ এবং কত নম্বর পেজ, হ্যাঁ এখানে সব কিছু উল্লেখ থাকে। তো অনেক ধন্যবাদ, যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন বা এটা আশা করি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে। তো আমার নেক্সট ভিডিওটা আসতেছে, যেটা হচ্ছে এই SLD-র সঙ্গে কীভাবে আপনি প্র্যাকটিক্যালভাবে দেখতে পারেন, এটা তো আমি বললাম, হ্যাঁ এটা আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো ঠিক সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।